নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে গ্রহরূপে পৃথিবী এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব আজকের নিয়ে প্রথম প্রশ্ন পৃথিবীর প্রকৃত আকৃতি কী রূপ পৃথিবীর প্রকৃত আকৃতি কী রূপ সঠিক অ্যান্সার হবে অভিনব গোলাকার অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি পৃথিবীর আবর্তন গতির অপর নাম হচ্ছে আর্নিক গতি অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৃথিবী যে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে তাকে কি বলা হয় পৃথিবী যে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে তাকে বলা হয় কক্ষপথ চারদাগের প্রশ্ন আন্নিক গতির ফলে নিচের কোনটি সংঘটিত হয় আন্নিক গতির ফলে নিচের কোনটি সংঘটিত হয় সঠিক অ্যান্সার হবে পৃথিবীতে দিন রাত্রি এটি আন্নিক গতির ফলে সংঘটিত হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উপবৃত্তাকার অপশান সি পরবর্তী প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি। পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি সঠিক অ্যান্সার হবে বার্ষিক গতি অপশান ডি সাত প্রশ্ন পৃথিবীর আবর্তনের গতিবেগ সবথেকে বেশি থাকে কোথায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সবথেকে বেশি থাকে নিরক্ষীয় অঞ্চলে অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন অক্ষাংশের সর্বোচ্চ মান কত অক্ষাংশের সর্বোচ্চ মান কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নব্বই ডিগ্রি পরবর্তী প্রশ্ন পৃথিবীর কয়টি গতি আছে তো আমরা জানি পৃথিবীর দুটি গতি একটি হচ্ছে আন্নিক গতি এবং অপরটি বার্ষিক গতি দশ দাগের প্রশ্ন ভারতের কোনো স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসাবে ধরা হয় কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসাবে ধরা হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এলাহাবাদ অপশান সি পরবর্তী প্রশ্ন ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে কত বেশি গ্রিনিজ সময় থেকে ভারতীয় সময় কত বেশি সঠিক অ্যান্সার সাড়ে পাঁচ ঘন্টা অপশান সি পরবর্তী প্রশ্ন প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করছে নিচের কোন দ্রাঘিমা রেখাটি ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করছে সঠিক অ্যান্সার বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পরবর্তী প্রশ্ন মূল মধ্যরেখা কোন শহরের ওপর দিয়ে অতিক্রম করছে মূল মধ্যরেখা এটি কোন শহরের ওপর দিয়ে অতিক্রম করেছে সঠিক অ্যান্সার হবে লন্ডন অপশান বি পরবর্তী প্রশ্ন দক্ষিণ মেরুর অক্ষাংশ কত দক্ষিণ মেরুর অক্ষাংশ কত নব্বই ডিগ্রি দক্ষিণ মেরুর অক্ষাংশ দাগের প্রশ্ন বার্ষিক গতির ফলে নিচের কোনটি সংঘটিত হয় বার্ষিক গতির ফলে নিচের কোনটি সংঘটিত হয় সঠিক অ্যান্সার ঋতু পরিবর্তন অপশান ডি পরবর্তী প্রশ্ন বৃহত্তম অক্ষরেখা কোনটি বৃহত্তম অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা পরবর্তী প্রশ্ন নিরক্ষরেখার ওপর এক ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত নিরক্ষরেখার ওপর এক ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত সঠিক অ্যান্সার একশো এগারো পয়েন্ট কিলোমিটার পরবর্তী প্রশ্ন একুশে জুন এই তারিখটি কি হিসাবে পালিত হয় একুশে জুন এই তারিখ কর্কট সংক্রান্তি হিসাবে পালন করা হয় অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একুশে মার্চ এই তারিখটিকে কী বলা হয় একুশে মার্চ এই তারিখকে বলা হয় মহাবিশুভ অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার তেইশদাগের প্রশ্ন কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়ে থাকে কোথায় সারা বছর দিন আর রাতের দৈর্ঘ্য সমান হয় সঠিক অ্যান্সার বিশুভ রেখাতে অপশান ডি পরবর্তী প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য কত পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য কত সঠিক অ্যান্সার হবে তেতাল্লিশ কিলোমিটার অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিরক্ষ রেখার অক্ষাংশ কত নিরক্ষ রেখার অক্ষাংশ জিরো ডিগ্রি ছাব্বিশ দাগের প্রশ্ন কলকাতার স্থানীয় সময় আর ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে চব্বিশ মিনিট অপশান এ পরবর্তী প্রশ্ন নিরক্ষ রেখায় পৃথিবীর আবর্তন বেগ কত নিরক্ষ রেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় ষোলোশো সত্তর কিলোমিটার অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোন বৃত্তটি সবথেকে বড় মেরু রেখা নিরক্ষ রেখা কর্কটক্রান্তি রেখা নাকি মকরক্রান্তি রেখা সঠিক অ্যান্সার রেখা অপশান বি পরবর্তী প্রশ্ন কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব এবং কোনটির সাপেক্ষে এটি ঘটে সঠিক ক্যান্সার হবে কৌণিক দূরত্ব নিরক্ষ রেখার সাপেক্ষে ঘটে অপশান সি সঠিক অ্যান্সার আজকের এই পর্বের শেষ প্রশ্ন দ্রাঘিমা রেখাগুলি কি আকৃতির হয়ে থাকে দ্রাঘিমা রেখাগুলি অর্ধ অর্ধবৃত্তাকার আকৃতির হয়ে থাকে অপশান সি সঠিক অ্যান্সার তো আজকের ক্লাসে এইটুকুনি আবার পরবর্তী নতুন একটি ক্লাসে দেখা হবে ধন্যবাদ